দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে আমরা আসছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার রূপসায়। আমরা যে গ্রামটাতে আসছি গ্রামটার নাম হচ্ছে পূর্ব দায়ছাড়া চান্দ্রার বাড়ি। এই বাড়িতে বিগত ছয় মাস থেকে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোথা থেকে আগুন লেগে যায়, আসলে এই অগ্নিকাণ্ড কোথা থেকে লেগে যায় আসলে এটি কেউই বলতে পারছে না। তো আসলে এই ঘটনাটা সত্য কিনা মিথ্যা আমরা তা দেখার জন্য আমাদের টিম সহ আমরা সরজমিনে আজকে আমরা সেই স্পটে চলে আসছি। তো দর্শক আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, ঘরটি কিন্তু একদম জনমানব শূন্য। এই ঘরটিতেও কিছুদিন আগে বসবাস ছিল, বসতি ছিল, কিন্তু হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার ফলে লোকজন বাসায় আর নেই, লোকজন সবাই নিরাপদ জায়গায় চলে গেছে। আমরা এখন আপনাকে যদি ঘরের ভিতরটা দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। দর্শক আমরা সেই ঘরটির ভিতরে আমরা প্রবেশ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন ঘরটি, ঘরটি একদম জনমানব শূন্যহীন পড়ে আছে। এই ঘরের এই যে ঘরের একটি খাট, এই খাটের তোষকের মধ্যে কম্বলের মধ্যে হঠাৎ করে আগুন ধরে যায়। তো আমরা পাশে আরেকটি রুম আছে, যদি আমরা পাশের আরেকটি রুমেও চলে যাই আপনাদেরকে যদি একটু দেখাই। দর্শক এই যে দেখতে পারবেন এই রুমটিও একদম শূন্য পড়ে আছে, কোনো লোকজন নেই। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার ফলে লোকজন তাদের সেই বাসস্থান ছেড়ে তারা নিরাপদ জায়গায় চলে গিয়েছে। তো আমরা জানতে পেরেছি যে হচ্ছে ঘরের যে কাঁচ রয়েছে এই কাঁচেও নাকি হঠাৎ করে শব্দ হয়, ভেঙে যায়। তারপরে হচ্ছে আপনাকে যদি পাশে আমি দেখাই, দেখেন এই যে ঘরের একদম শোপিসে জিনিসপত্র ভরা আছে কিন্তু লোকজন নেই, সব কিছু ভেঙে গেছে। হ্যাঁ, তো দর্শক আমরা পাশে আরেকটি বাড়ি আছে, সেখানে ওই ঘটনা ঘটে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে সব পড়ে আছে, লোকজন নেই। তো এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমরা এখানকার একজন স্থানীয় তার কাছ থেকে একটু ঘটনাটার বর্ণনা শুনবো। তো চাচি কেমন আছেন? আপনি কেমন আছেন? ভালো আছি। তো চাচি এই যে এখানে ঘটনা তার সত্যতা যাচাই করার জন্য এখানে চলে আসে, আপনি যদি একটু ঘটনার বর্ণনা দিতেন একটু। বর্ণনা কি দিয়ে মন আইগে হোর কাছে তা ঘর আই পাই পেলা দিয়ে আই আর বউ হাতন বুড়াতার বউ কই কে তো দোয়া কর নাই আকাল উঠেছে আর হিডি আগুন জ্বলে গেছে বউ কই কি আগুন দেখছে আগুন দেখছে। ও আপনি দোয়া করতে ধরছিলেন আপনার পিঠে আগুন ধরে গেছে। দর্শক বুঝতে পারছেন কি আপনি, চাচি আঞ্চলিক ভাষায় বলেছেন চাচি একটু দোয়া করছিল যে আল্লাহ একটু শান্তি দেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচির পিঠেই আগুন ধরে গেছিল। যে আমরা পাশে আর একটি ঘরেও এই দুর্ঘটনা ঘটেছে, আপনারা দেখতে পাচ্ছেন ঘরটি কিন্তু একদম হচ্ছে আপনার ছাদ ঢালাই করা, অত্যন্ত সুন্দর একটি ঘর। এই ঘরের মধ্যেও হঠাৎ করে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আমরা এখন আপনাদেরকে সেই ঘরের কাছে নিয়ে যাব। দর্শক আমরা সেই ঘরের ভিতরে প্রবেশ করলাম। তো দর্শক এই যে পাশে একটি আপনারা থাকার ঘর দেখতে পাচ্ছেন, দর্শক দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে যে অগ্নিকাণ্ড আসলে সত্যি সত্যি সংঘটিত হয়েছিল ছিল দর্শক দেখতে পাচ্ছেন একদম আগুন লেগে পুরা দেয়ালটি একদম হচ্ছে কালো হয়ে গেছে ছাই লেগে। আমি যদি পুরো ঘরটা আপনাকে একটু রাউন্ড দিয়ে দেখাই, দর্শক আপনারা দেখতে পারবেন নতুন বাসা রং করা আছে কিন্তু ঘরে যে আগুন লেগেছিল সে আগুনের ছাপে পুরা ঘরটি আগুন লেগেছিল তার কিন্তু ছাপ স্পষ্ট, একদম ঘরের ছাদ কালো হয়ে গিয়েছে। এবং দেখতে পারতেন এখানে যেটা সিলিং ফ্যান রয়েছে সে সিলিং ফ্যানটিও কালো হয়ে গেছে, এবং আশেপাশের যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন সে ওয়ালগুলো একদম কালো হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। এখানে লোকজন কেউ নেই, সবাই হচ্ছে নিরাপদ স্থানে চলে গিয়েছেন। আমরা যদি আপনাকে যদি একটু পাশের দিকে পাশের রুমগুলোতে নিয়ে যাই, দর্শক দেখতে পারবেন পাশের রুমগুলো একদম জনমানবহীন শূন্য হয়ে গেছে, সবাই বাসা ছেড়ে নিরাপদ জায়গায় চলে গেছে। আপনারা যদি পাশের বাসাটাও আপনাদেরকে দেখাই, যে দেখেন দর্শক এখানে একটি সুন্দর খাট রয়েছে, এখানে যে আগুন লেগেছিল তার ছাপ আপনারা খাটে দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন খাটের মধ্যে আগুন যে লেগেছিল তার ছাপ এখনও আছে। আসলে ঘটনাটি আমরা শুনে সত্যতা যাচাই করতে এসেছিলাম, সত্যি ঘটনাটি শূন্য সত্য। এবং আপনারা এখানে একটি
কাপড় রাখার একটি র‍্যাক দেখতে পাচ্ছেন। এখানেও দেখেন আগুন যে লেগেছিল সেটি পুরো কালো হয়ে গেছে। তো দর্শক, ঘটনা আমরা আরো বিস্তারিত এলাকাবাসীর কাছ থেকে জানব। তো এলাকাবাসীর মুখ থেকে আমরা একটু শোনার চেষ্টা করব ঘটনার বিস্তারিত। দোয়া করাইছে ও হুজুরা, দোয়া হচ্ছে সকিনা গতম হচ্ছে, এর গরু কাটি মাছ জানি খাবার এগুলো করছে আর কি। এখন আল্লাহ আল্লাহর কাছে কালকাল দোয়া আমরা যে এই এত ভেজাল দায়িত্ব আল্লাহ কালকাল মুক্ত করে, এই দোয়া আল্লাহর কাছে আমরা এগুলাকে চাই। ঘটনা দেখ কি হচ্ছে কি হচ্ছে এটা উপর আল্লাহ ভালো জানে, আমরা করিতাম না কেন হুদ কেন আগুন লাগি উঠে। হুদ মানে ছয় সাত মাস ধরে এরকম আগুন লাগালাগি হইতেছে, মানে সবাই অনেক আতঙ্কের ভিতরে আছে। পাশের বাড়িতেও আগুন ধরাই দিছে, তারপরে মসজিদে আগুন ধরাই দিছে, মসজিদে আগুন ধরায় তারপরে টাইলস ঘষে পড়ছে। এখন কিভাবে আগুন ধরায় এটা কেউ দেখতেছে না, এটা অনেক আতঙ্কের ভিতরে আছে সবাই। এটা একটা সত্য ঘটনা, এটা আমিও অনেকবার আগুন নিভাইছি, আমি নিজেও দেখছি আমার সামনে অনেকবার আগুন লাগছে, আমিও 4-5 বার নিভাইছি। আপনার বাড়ির মানুষ গ্রামের মানুষ অনেক আতঙ্কিত আছে। দর্শক, আমরা এই যে মসজিদটাতে চলে আসছি, মানে যে বাসায় অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল হঠাৎ করে আগুন লেগে যায়, সেই বাসার জিনিসপত্রগুলো একটু নিরাপদে রাখার জন্য এই মসজিদটিতে একটু আশ্রয় নেওয়া হয়েছিল। আপনারা দেখতে পারবেন সে মসজিদে যখন জিনিসপত্রগুলো নিয়ে আসছিল এখানেও আগুন ধরে গিয়েছিল। আমি যদি আপনাদেরকে একটু আগুনের সেই দৃশ্যটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন দর্শক, এই দেখেন একদম যে পুড়ে গিয়েছে তার চিহ্ন কিন্তু স্পষ্ট রয়েছে। এগুলো হচ্ছে কাপড় চোপড়, কিছু কাঁথা ছিল, তোষব ছিল, তুলা রয়েছে। এই দেখেন, যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে একটু তুলাও রয়েছে। হ্যাঁ, তো আসলে এই ওই বাসার জিনিসপত্র যেখানেই নিয়ে যাওয়া হচ্ছে সেখানেই কিন্তু অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছে। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, ওই বাসার ফার্নিচারগুলো এখানে নিয়ে আসা হয়েছিল, আপনারা দেখবেন। এই দেখেন, এটা একটা ওয়ারড্রপ ছিল, ওয়ারড্রপটাও দর্শক একদম পুড়ে গিয়েছে। পাশে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, একটু এই যে চেয়ার রয়েছে কিছু, এই চেয়ারগুলো আসলে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। আসলে কোথা থেকে কী জন্য আগুনটা লেগে যাচ্ছে এর সঠিক তথ্য অবশ্য জানা যায়নি। এটা মসজিদে ছিল এই জিনিসগুলো। এই দেখেন, এখানেও আগুন লেগে গেছে। আমি যদি একটু আপনাদেরকে দেখ, এই দেখেন তুলার মধ্যে আগুন ধরে গেছে দর্শক। হ্যাঁ, পাশে এখানে বালিশ রয়েছে, পাশে আরও 2-3টি তোষক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি যে তোষকগুলো রয়েছে সে তোষকগুলোর মধ্যেও এটা পাশে একটি কাঁথা পড়ে রয়েছে, কাঁথার মধ্যে আগুন ধরে গেছে। কিন্তু সবথেকে যেটা বিস্ময়কর জিনিস হচ্ছে, এই বাসার ফ্রিজের ভিতরে আগুন ধরে গিয়েছিল। ফ্রিজের ভিতরে লুডু ছিল, তার ভিতরে আগুন ধরে গেছে। এই বিষয়টাও আমরা একটু ইমাম সাহেবের কাছ থেকে যদি শুনি। আচ্ছা, আমরা শুনতে পারলাম যে এসব জিনিসের পাশাপাশি ফ্রিজের ভিতরেও নাকি আগুন ধরে গেছিল, ঘটনাটা সত্য কিনা? ফ্রিজের ভিতরে আগুন ধরছে এটা কি আমাকে দেখা, আমি পরিদর্শন করছি, আমার খুলি দেয়াইছে, কুজুর আমি ফ্রিজ বন্ধ করছি, ফ্রিজে আগুন ধরছে। এরপরে আবার কয়েকদিন পরে আবার লুডু জমিতে আগুন ধরতো, কারণ সিলিং জমিতে আগুন ধরাই দিছে। আবার এক ছোট একটা বাচ্চা আছিল, বাচ্চার গায়ে 2 দিন আগুন ধরেছে। দর্শক দেখতে পেলেন, আসলে ঘটনাটা আপনারা যারা দূর থেকে শুনছেন হয়তো বা তাদের কাছে আজগুবি বা আশ্চর্য মনে হবে, কিন্তু আসলে আমরা এসেছি, আসলে আমার গায়ের লোম কিন্তু একদম দর্শক খাড়া হয়ে গেছে আর কি। আসলে আমার ফেস দেখতে পাচ্ছেন, আমার একদম নিজেকেই ভয় ভয় ফিল হচ্ছে আর কি। একটা আসলে ঘটনাটা একদম সত্য, ঘটনাটা অলৌকিক, 100-100% ঘটনাটা অলৌকিক। তো দর্শক, আমাদের এখানে মসজিদের ভিতরে রাখা হয়েছিল, মসজিদের ইমাম সাহেবও আছেন। আমরা এখন একটু মসজিদের ভিতরে প্রবেশ করব। ভিতরে আমরা জানতে পারলাম ওই বাসায় অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার পর ওখানকার জিনিসগুলো আপনাদের এই মসজিদে রাখা হয়েছিল, এখানেও কি আগুন লেগেছিল? এখানে আগুন লেগেছে। এখানে আমার মনে করেন বেডিং পত্র ছিল, একটা ল্যাপ, একটা আপনার জাজি, আর মনে করেন 2টা আপনার সাথী, একটা রুমাল। এগুলি আপনার এই আপনার 12-12টার দিকে আইসা দেখি আপনি ফুলে সব ছাই গেছে। ও আচ্ছা, আপনি 12টার সময় হঠাৎ করে এসে দেখেন আগুন জ্বলছে, আগুন নিভে ফেলেছে। ও, আগুন নিভে ফেলছে। আচ্ছা, এই আগুনটা কীভাবে লাগলো? আগুনটা তো লাগছে, এটা তো কোনো মানুষের লাগাই নেই। আচ্ছা, মানে আগুন লাগার মানে প্রকৃত ঘটনাটা এখন উদ্ঘাটন করা যাচ্ছে না? না না, এটা হয়তো মানুষের জন্য লাগায় নাই। তো এটা কোরআনের মধ্যে যখন আছে, জিন আর ইনসান যখন দুনিয়াতে আল্লাহ পাক সৃষ্টি করছে, জিন আমরা দেখি না, তো মানুষজন এটা করে নাই। তাহলে হয়তো কেউ কেউ হয়তো জিন, কেউ কেউ হয়তো মনে করেন আপনি দেও দানব টানব। তবে আমার কাছে মনে হয় জিনের মতনে লাগে। আচ্ছা, মানুষকে দেখেন দর্শক, আসলে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, একমাত্র নিরাপদ জায়গা। এই নিরাপদ জায়গায় একটু আশ্রয় নেওয়ার জন্য পার্শ্ববর্তী জিনিসগুলো যখন এখানেও নেওয়া হয়েছিল, এখানেও অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল। মসজিদের ইমাম সাহেব বলতেছেন
উনি যেটা মানে কোরআন ও হাদিসের আলোকে উনি যেটা বলছেন আর কি, অনুসৃত আছে যে হচ্ছে হয়তো বা কোনো দুষ্ট জিন বা জিনের দ্বারাই অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়ে থাকবে। তো দর্শক, আমরা যদি একটু মসজিদটা আপনাদেরকে দেখাই যে মসজিদে অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে গেছে, আপনারা দেখতে পারবেন। আসলে দর্শক, আমরা মানে প্রথমে আমরাও বিশ্বাস করতে পারিনি, আসলে আমরা অবাক হয়ে যাচ্ছি একদম মসজিদের সিঁড়িটাতে। আসলে মানুষ যে আগুনটা লাগায়নি এটা কিন্তু সত্য দর্শক, কারণ মানুষ যত খারাপই হোক না কেন, আল্লাহর ঘর মসজিদে আগুন লাগানোর কিন্তু দুঃসাহস পৃথিবীতে কেউ দেখাবে না। এখানে যে প্লাস্টারটা ছিল দর্শক দেখতে পাচ্ছেন, এই প্লাস্টারটা একদম খসে পড়ে গিয়েছে মসজিদের। এই দেখেন টাইসে আসলে আগুন লেগে গিয়েছে। এই দেখেন একদম কালো হয়ে গেছে দর্শক। আসলে এখানে কিন্তু দর্শক আসলে আগুন লাগার কিন্তু কোনো সুযোগই নেই। আপনাদেরকে যদি আমি একদম বলি, এটা একদম টাইস করা, নিচেও টাইস, এখানে আসলে আগুন লাগার কোনো সুযোগই নেই। কিন্তু আসলে দর্শক সেখানেও আসলে অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়েছে। আমরা যদি একটু মসজিদের ভিতরের দিকে আপনাদেরকে নিয়ে যাই, আমরা যদি আপনাদেরকে একটু মসজিদের ভিতরে নিয়ে আসি দর্শক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আগুন লাগার পরে ইমাম সাহেব এটা আপনি একটু পরিষ্কার করছেন না? যে এটা আমি পরিষ্কার করছি। আচ্ছা আচ্ছা, তো দর্শক কালো কিন্তু এখনো রয়েছে। দেখানোর পর এখানকার একজন প্রত্যক্ষদর্শী চাচা হোসেন, এই স্থানীয় এই মসজিদের হচ্ছে ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব। আসলে আমরা তার কাছ থেকে একটু শুনবো, যেহেতু উনি স্থানীয় লোক, এই ঘটনার আসলে পুরো ঘটনাটা আমরা তার মুখে একটু শুনবো। চাচা যদি একটু আমাদেরকে বলতেন এই ঘটনাটা। যে আমি তো এখানে মনে করেন এক বছর তিন মাস এখানে আমি থাকতেছি। তারপরে আপনার এই সাত মাস থেকে কিন্তু এই সমস্ত ঘটনা, তো মনে করেন সাত মাস আগে এখানে আপনার ওই খেরের ফার আমি আগুন ধরছে, আগুন ধরার পরে তখন আমিও দেখছি আগুন জ্বলতেছে। এবার বেশ কিছুদিন পরে আবার এদের ঘরে মনে করেন আগুন লাগছে। আগুন লাগানোর পরে আমাদেরকে দিয়ে খতম ফলাইছে, আমরা কয়েকজন হুজুর নিয়ে খতম পড়ছি। খতম ফলার পরে বেশ কয়েকদিন একটু ভালো ছিল, তারপরে আবার যখন নাকি আপনার এই আগুন ধরছে ধরছে কইয়া তারা অনেক কবিরাজ আনছে। আমার জানা মতন কয়েকজন কবিরাজ ধরছে, এক একজনের 20,000-15,000 এরকম টাকা পর্যন্ত দিছে। লাস্টে কিন্তু কিছুদিন আগে 1,00,000 টাকা এক কবিরাজকে আপনি কন্ট্যাক্ট হয়েছে, 62,000 টাকা দিয়েও দিছে। হে আবার বলতেছে কয়ে আমরা তো কাজ করতেছি, এটা সময় লাগবে, তো সময় লাগবে কয়ে এই পর্যন্ত এখন 2-3 দিন একটু ভালো আছে। এর আগের থেকে ধরি তো মনে করেন খালি আগুন ধরতো, কয়েকবার আমি কিন্তু নিজেও নিবেছি। আর হেদের মুখেও শুনছি এদের 60টা মোবাইল, টাচ মোবাইল কিন্তু নিয়ে গেছে গা, এটা আমারও দেখাইছে গা, হুজুর 60টা মোবাইল হয়ে গেছে গা। আর কয়েকবারই স্বর্ণ মাটির নিচে থুইছে, তো আমারও কাকা হুজুর স্বর্ণ তো লয়ে গেছে গা। তো আমি কাছে স্বর্ণ হয়তো আমার পুতের বোরাও তো নিতে পারে, আমার পুতের বোরা জানলেও নিবে না কি আমার পুতের বোরা জানেও না। তো একমাত্র এগুলি কিন্তু এক আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। তো আপনার কাছে কি মনে হয় এটা মানুষের ঘটনা নাকি কোনো জিন বা অন্য কোনো কেউ সংগঠিত করছে কিনা, কি মনে হয় আপনার? না, মানুষের তো ঘটনা তো হবেই না, মানুষ তো 100% মানুষের না। প্রথম আমি বিশ্বাস করছি মানুষে, এরপরে যখন 60টা মোবাইল যখন নিয়ে গেছে আশেপাশে কোনো মানুষ নেই, এই মোবাইল থুই গেছে এদিকে ফিরছে বস মইল হয়ে গেছে গা। তারপর আর একটি বড় ঘটনা, আপনার মসজিদে যখন তারা একটু এসে আশ্রয় নিছে এখানেও আগুন ধরে গেছে। এখানে কিন্তু মনে করেন বেডিং পত্র আনি তো এখানে থুইছে, থুনের পরে দেখতেছে আমাদের ঘরে যখন আগুন যখন ধরে এজন, তো আমরা মসজিদ নিরাপদ, মসজিদের মধ্যে আশা করি কিছু হবে না, হবে না, হবে না। তো বেশ কিছুদিন কিন্তু আর কিছু হয় নাই। আচ্ছা, তো এখানে বেডিং পত্র রাখার পরে অন্তত মেঘ বৃষ্টি আসে, আসার পরে ভিজে যায় কিন, ভিজে যাওয়ার পরে এখানে থুইছে আপনাকে দেখাইলাম যে চিলে কোঠার নিচে রাখা, সিঁড়ির নিচে, সিঁড়ির নিচে রাখা হয়েছে। রাখার পরে আমাদের কয়েকদিন ভালো ছিল। ঠিক আছে চাচা, আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দর্শক, আসলে আপনারা পুরো ঘটনাটি অবশ্য প্রত্যক্ষদর্শীর মুখ থেকেই শুনলেন, আসলে মানুষের পক্ষে সম্ভব নয়। আমি আপনাদেরকে মাঝখানে আবার একবারও বলছি যে আসলে মানুষ যদি অগ্নিকাণ্ডটি সংঘটিতেই করবে, বাড়িতে করবে, কিন্তু তারা নিরাপদ আশ্রয়ের জন্য আল্লাহর ঘর মসজিদে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে রেখেছিল, সে তো সেখানেও আগুন ধরে গিয়েছে। দর্শক, এখান থেকে আসলে বোঝা যাচ্ছে হয়তো বা কোনো দুষ্ট জিন বা কোনো জাদুটোনা হবে এইরকম। এই পর্যন্ত দর্শক, এই ঘটনাটার সত্যতা যাচাই করার জন্য আমরা এখন যাব
এই ফরিদগঞ্জ উপজেলা এখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রয়েছে, আমরা সেখানকার কর্মকর্তার কাছ থেকেও এই অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনাটা জানার চেষ্টা করব। তো সাধারণত যখন কোনো অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে, বড় ধরনের যখন দুর্ঘটনা ঘটে, তখন আমরা দেখি যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে বা মনে করেন যে আপনি কেমিক্যাল দ্বারা হতে পারে, এটা তদন্ত সাপেক্ষে আমরা এটা পরবর্তী সময় আমরা কিন্তু আমরা জানানো হয়, যেহেতু আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয় আছেন, উক্ত বিষয়টি মানে তদন্ত সাপেক্ষে আমাদের টিম গঠন করে পাঠানো হয়, পাঠানোর পরে তদন্ত সাপেক্ষে এগুলো কিন্তু আমরা পরবর্তী সময় আমরা জানি, যেহেতু এই বিষয়টা একটা ভিন্ন ভিন্ন ব্যতিক্রম একটা জিনিস, যার কারণে এটা আমারও এরকম ধরনের উপলব্ধি নেই, এই জন্য মনে করো যে আমি আমার মহোদয়কে উদ্যতম কর্তৃপক্ষকে আমি এই বিষয়টি অবগত করছি। তো দর্শক দেখতে পাচ্ছেন আমার এই পিছনের এই বাসাটি, আমরা আপনাদেরকে সবগুলো স্পট ঘুরে ঘুরে দেখালাম। তবে সব থেকে একটা ভালো খবর হচ্ছে, গত তিন চার দিন ধরে কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি, মোটামুটি পরিবেশটা একটু স্বাভাবিক রয়েছে। এই বাসার মালিকেরা বাসায় এসেছেন, একটু বসবাস করতে শুরু করেছেন, আপনারা সবাই দোয়া রাখবেন যেন তারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করতে পারে। একদম পুরো বাসাটা কিন্তু জনমানব শূন্য হয়ে পড়েছে, দুই তিন দিন থেকে আগুন লাগার ঘটনাটি বন্ধ থাকার কারণে তারা আবার পুনরায় তাদের আবাসস্থলে ফিরে এসে বসবাস করতে শুরু করেছে। তো আপনারা সকলেই দোয়া রাখবেন তারা যেন তাদের এই আবাসস্থলে সুন্দরভাবে সবসময় বসবাস করতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।